আসসালামু আলাইকুম বোনেরা আমার, ভাইয়েরা সবার, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আর তোমাদের দোয়া আর ভালোবাসায় আমি তো খুবই ভালো আছি। আশা করি তোমরাও সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার মেয়ের অ্যানুয়াল যে স্পোর্টস ডে, সেই ডেটি তোমাদের সবার সাথে আমি শেয়ার করব। আশা করি তোমরা সবাই খুব এনজয় করবে। প্রতি বছরই আমার মেয়ের ডিসেম্বর মাসের বিজয় দিবসের আগে অথবা পরে ওদের এই অ্যানুয়াল স্পোর্টস ডেটি অনুষ্ঠিত হয়। গত বছরও হয়েছিল, তবে গত বছর এখানে হয়নি, গত বছর হয়েছিল শাহজালাল ভার্সিটির মাঠে। আর এবার করা হয়েছে, এটা হচ্ছে, অনেকেই তোমরা দেখে হয়তো বুঝতে পারছ, আবুল মাল আব্দুল মুহিত স্পোর্টস কমপ্লেক্সে। ওদের স্পোর্টস ডের দিন সকাল সকালেই আমরা পৌঁছে গিয়েছিলাম সেই মাঠে। বাচ্চাদের সাথে সাথে সবসময় ইনভাইট করা হয় প্যারেন্টসদের, আর আলহামদুলিল্লাহ প্রতিটা স্টুডেন্টের সাথেই চলে আসে প্যারেন্টস, অনেকের তো দাদা দাদিও চলে আসে, দেখতে আসলে ভালোই লাগে। আর যে কোনো খেলাধুলাই আসলে বাচ্চাদেরকে অংশগ্রহণ করানো প্রতিটা মা বাবারই উচিত, কারণ শরীর স্বাস্থ্য আর মন মানসিকতা ভালো রাখার জন্য খেলার বিকল্প নেই। আমরা কিন্তু ছোটবেলায় অনেক খেলেছি, বিশেষ করে 16 ডিসেম্বর নিয়ে তো আমার অনেক মজার মজার স্মৃতি রয়েছে। আমাদের এলাকা থেকে খেলার আয়োজন করা হতো আর প্রতিটা খেলার মধ্যেই আমি অংশগ্রহণ করতাম। তবে প্রতি বছর আমি 3টি খেলাতে অংশগ্রহণ করতাম আর 3টি থেকে 2টির মধ্যেই আমার থাকতো প্রাইজ। মনে পড়ে যায় আসলে ছোটবেলার সেই কথাগুলো। আমাদের এখনকার বাচ্চারা তো সেই সুযোগটা পায় না, সবসময় বাসায় থাকে, তাই এগুলো সুযোগ আসলে অবশ্যই কাজে লাগানো উচিত। আর এই যে দেখতে পাচ্ছ, উনি হচ্ছেন সুফিয়া কামাল, তোমরা অনেকেই ওনাকে দেখে চিনতে পারছো। ওনাকে প্রধান অতিথি হিসাবে আনা হয়েছে, তবে ওনার আগে এসেছিলেন সিলেটের মেয়র আরিফুল হক, উনি এসে তাড়াতাড়ি চলে গিয়েছেন। উনি যখন এসেছিলেন তখন আমি ওনার ভিডিও করতে পারিনি, কারণ তখন আমি আমার ছেলের সাথে অলিম্পিক দৌড়ে ব্যস্ত ছিলাম। এটা যেহেতু বাচ্চাদের অনুষ্ঠান, তাহলে বাচ্চাদের কিচির মিচির মধুর মধুর শব্দ তোমাদের না শুনে কি পারা যায়? মোহো, হাই করো। ছোট ছোট বাচ্চাদের মনে কত আনন্দ, তাদের কিচিরমিচির শব্দ শুনলেই বোঝা যায়। তাদের এই কিচিরমিচির শব্দ আমার কাছে মধুর মতো লাগে, আসলে সবার কাছেই ভালো লাগে। বাচ্চারা সবসময় ঘরের মধ্যে বন্দি জীবন যাপন করে, হঠাৎ করে যখন এমন খোলামেলা পরিবেশে আসে তখন তাদের মধ্যে যে খুশির একটা জোয়ার আসে, সেই খুশিতে আমারও ভেসে যেতে ইচ্ছে করে। আর এই যে দেখতে পাচ্ছ, ওনারা সবাই হচ্ছে প্যারেন্টস। প্রতিটা স্টুডেন্টের সাথেই চলে এসেছে প্যারেন্টস। প্রতিটা প্যারেন্টসই বাচ্চাদের ক্ষেত্রে আসলে খুবই সচেতন, ওনারাও চায় প্রতিটা বাচ্চা খেলাধুলার মধ্যে অংশগ্রহণ করে অ্যাক্টিভ হন। আর এই যে দেখতে পাচ্ছ, উনি যিনি হাই বলেছেন, উনি হচ্ছে আমার মেয়ের ফ্রেন্ডের পাপা, উনি হচ্ছেন একজন সাংবাদিক। পুরো স্কুলের স্টুডেন্টকে 4টি গ্রুপে ভাগ করা হয়েছে এখানে। একটি হচ্ছে ইয়েলো টিম, একটি হচ্ছে রেড টিম, একটি হচ্ছে গ্রিন টিম,
আর একটি হচ্ছে ব্লু টিম। তো সবাইকে আসলে খুব ডিসিপ্লিনের সাথেই মাঠের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। অনেকেরই একটি ধারণা রয়েছে ইংলিশ মিডিয়াম স্কুল মানেই এখানে ধর্মীয় কোনো জ্ঞানই দেওয়া হয় না। এটা সম্পূর্ণ ভুল। এই যে আমার মেয়ে যে স্কুলে পড়ে এটি ইংলিশ মিডিয়াম হলেও এখানের বেশিরভাগ টিচারে কিন্তু হেজাব করা হয় আর খুব সচেতনতার সাথে বাচ্চাদের খুব সুন্দর করে টেক কেয়ার করে। এখানের প্রতিটা টিচার দেখতেই পাচ্ছ বাচ্চাদেরকে সুন্দর মতো করে লাইনে দাঁড় করাচ্ছে, কারণ এখন শুরু হয়ে যাবে অনুষ্ঠান আর অনুষ্ঠানটি শুরু করা হয়েছে অবশ্যই সুরা ফাতিহা দিয়ে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাইজ ইয়োর কিডস এর বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা 2019। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সিলেটের সিটি মেয়র জনাব আরিফুল হক চৌধুরী, উপস্থিত আছেন আইএলের চেয়ারম্যান জনাব ফসল আহমেদ চৌধুরী, উপস্থিত আছি অফ মেট্রোপলিটন ট্রাফিক। আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। প্রথমেই আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কোরআন রিসাইটেশনের জন্য ইহান কুরআন তেলাওয়াতের পরপরই শুরু হয়ে গিয়েছে অনুষ্ঠান। একের পর এক খেলা, একের পর এক বক্তৃতা, বাচ্চাদের সাংস্কৃতিক যে পারফরমেন্স, এগুলা যখন তোমরা আস্তে আস্তে দেখবে তোমাদের কাছে অনেকই ভালো লাগবে, কারণ আমার কাছে তো অনেক ভালো লেগেছে। উনি হচ্ছেন রাইজ স্কুলের প্রিন্সিপাল। ওনার বক্তৃতার পরপরই জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটি পুরোপুরিভাবে শুরু হয়েছিল। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জাতীয় সঙ্গীত যখন গাওয়া হচ্ছিল সবাই আমরা জাতীয় সঙ্গীতের ওপর সম্মান করে দাঁড়িয়ে গিয়েছিলাম। কপিরাইটের ভয়ে কি করব, নিজেই তোমাদেরকে একটু গেয়ে শোনালাম। কেমন হয়েছে অবশ্যই জানিয়ে দিব। Principal of RISE, Mr. Mark, and Principal of Euro Kids, Ms. Rufina, to come in the middle of the field. এখন বাচ্চাদের কণ্ঠে যে গানটি শুনলে এটি হচ্ছে রাইজের গান। ওদের নিজস্ব এই প্রতিষ্ঠানের একটি গান রয়েছে, সেটি ওদের সবসময় প্রতিটা অনুষ্ঠানে গাওয়া হয়। আর এই যে এখন দেখতে পাচ্ছ পায়রা, সবাই তো জানোই পায়রা হচ্ছে শান্তির প্রতীক, আর এই শান্তির প্রতীককে উড়িয়ে দিচ্ছে প্রিন্সিপাল। একজন হচ্ছে রাইজ স্কুলের প্রিন্সিপাল আর একজন হচ্ছে ইউরো কিডসের প্রিন্সিপাল। আসলে রাইজ আর ইউরো কিডস দুটি আলাদা আলাদা শাখা, একটি হচ্ছে ফ্রি স্কুল আর একটি হচ্ছে। ছোট ছোট বাচ্চারা দেখো কত সুন্দর করেই না পারফরমেন্স করছে, ডান্স করছে।
এটা দেশাত্মবোধক গান, তোমরা সবাই নিশ্চয়ই জানো। এই ট্রেনিংগুলো কিন্তু আমরা কোনো প্যারেন্টসই ওদেরকে দেই না, এই ট্রেনিংগুলো ওদেরকে স্কুল থেকেই দেয়া হয়। কী সুন্দর করে ছোট ছোট বাচ্চাদেরকে ট্রেন করা হয়েছে, আর ওরাও কী সুন্দর করে পারফরম্যান্স করছে, দেখতে ভালোই লাগছে। পুরন কথা নতুন করে বলে নেই, তোমরা যারা নাকি আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না, যেন আমি এমন সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার সাথে সাথেই তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও এবং দেখতে পারো আমার এই ভিডিওগুলো, দেখে সুন্দর সুন্দর কমেন্টস করতে পারো। ভুল ত্রুটি মানুষেরই হয়, আমার ভিডিওগুলোর মধ্যে কি ভুল রয়েছে, কি ত্রুটি রয়েছে, কি ভালো লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবে। আর তোমরা যারা নাকি আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা রয়েছ, তাদেরকে কি বলবো, তোমাদের জন্য তো অন্তরের অন্তঃস্থল থেকে সবসময় দোয়া আর ভালোবাসা ছিল, আছে এবং থাকবে আমিলাকির মনে। খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট বাচ্চারা, ওদের দিয়েই স্টার্ট করা হয়েছে খেলা। আসলে পুরো মাঠ জুড়েই খেলা শুরু হয়ে গিয়েছে, এই পাশে সেই পাশে ওই পাশে সব পাশেই খেলা হচ্ছে কারো না কারো, একটি মাঠে প্রায় চার পাঁচ জায়গায় খেলা হচ্ছে। তবে সবগুলো তো তোমাদের সাথে আসলে শেয়ার করা পসিবল না, আমি চেষ্টা করেছি ছোট ছোট বাচ্চাদের খেলাগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য, কারণ ওদের খেলাগুলোই ছিল বেশ ইন্টারেস্টিং। বাচ্চাদের দৌড় প্রতিযোগিতাটা যদি তোমরা দেখতে সরাসরি তাহলে অনেক 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 মজা পেতে, কারণ ওরা যখন দৌড় দিচ্ছিল কেউ দৌড় দিচ্ছিল উল্টো পথে, কেউ দৌড় দিচ্ছিল ডান দিকে, আর কেউ দৌড় দিচ্ছিল বাঁ দিকে, আর ওদের সাথে দৌড়াচ্ছিল ওদের মিস্টার, দেখে আসলে খুবই ভালো লেগেছিল। এখন বাচ্চাদের দুটি খেলা দেখলে, একটি হচ্ছে প্যাঙ্গুইন খেলা আর আরেকটি হচ্ছে এই মৌমাছি খেলা। যখন বাচ্চারা খেলছিল তখন প্যারেন্টসদের এক্সাইটমেন্টের শব্দ তো তোমরা শুনলেই, বাচ্চারা দৌড় দিচ্ছিল আর প্যারেন্টসের প্যানেল থেকে মা বাবারা চিৎকার করছিল, শুনতে ভালোই লাগছিল। বাচ্চাদের খেলার পাশাপাশি এখানে রাখা হয়েছিল প্যারেন্টসদের জন্য খেলা, প্রতি বছরই আসলে প্যারেন্টসদের জন্য খেলা রাখা হয়, মায়েদের জন্য আলাদা আর বাবাদের জন্য আলাদা। গত বছর আমি খেলাতে হয়েছিলাম থার্ড, আর এবার সবার পেছনে, আর আমার দুষ্টু উনি আমার খেলার ভিডিও করে রেখেছে আর দেখে দেখে শুধু হেসেছে আর আমাকে অনেক বেশি রাগিয়েছে। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ এটি বাচ্চাদের খুব ইন্টারেস্টিং খেলা, ওরা দৌড় দিয়ে এসে শার্ট পরবে, গ্লাস পরবে, টুপি পরবে, তারপর দৌড় দিবে। আর ওদের এই খেলার পরই শুরু হয়ে গিয়েছিল মাদের খেলা, এবং মাদের খেলার পর শুরু হয়ে গিয়েছিল বাবাদের খেলা। তোমরা দেখো আর এনজয় করো খেলাগুলো। দেখলে তো তোমরা প্যারেন্টসদের দৌড়াদৌড়ি, বাচ্চাদের সাথে সাথে প্যারেন্টসরাও কিন্তু কম না, ওরাও খুব হাসি খুশিভাবেই অংশগ্রহণ করেছিল খেলায়। তো খেলাধুলা কমপ্লিট করার পরই চলে এসেছিল
সার্টিফিকেট প্রদানের পালা। তোমাদের আগেই বলেছি ওদের পুরো স্কুলের স্টুডেন্টকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। এই চারটি ভাগে ভাগ করার পর ওদের মধ্যে কোন কালারটা সবচেয়ে বেশি ভালো করেছে, কোন কালারের টিমগুলো ভালো করেছে, সেটার উপর আবার ভিত্তি করে ওদেরকে চ্যাম্পিয়ন এবং রানার আপ করা হয়েছে। তো তোমরা দেখো এই চারটি কালারের মধ্যে সবচেয়ে ভালো পারফরমেন্স করেছে কোন টিম। We would like to request the red team to come on the stage and to receive their trophy from our cheekers. গ্রিন, ব্লু, ইয়েলো আর রেডের মধ্যে রানার আপ টিম হয়েছিল এই রেড কালারের টিমগুলো। ওদের এক্সাইটমেন্ট দেখে আমারও খুব মজাই লাগছিল, আমিও কিন্তু অপর পাশ থেকে জোরে চিৎকার করছি। আর শুনলেই তো, চ্যাম্পিয়ন হয়েছে ব্লু টিম। ওরা যখন চিৎকার করছিল ওদের সাথে তো আমিও চিৎকার, হিপ হিপ হুরে, হিপ হিপ হুরে। আসলে ভালোই লাগে, ভালোই লেগেছে। তো যাই হোক, তোমাদেরকে আমি পুরোটা অনুষ্ঠানই দেখানোর চেষ্টা করেছি আমি আমার মতো করে। জানি না তোমাদের কাছে কেমন লেগেছে, অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবে তোমাদের কাছে আমার এই আজকের ভিডিওটি কেমন লেগেছে। তো আজকের মতো আমি তোমাদের কাছ থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আমার জন্য বেশি বেশি দোয়া করো, আর আমিও তোমাদের জন্য অনেক অনেক দোয়া করি। আল্লাহ হাফেজ।